বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আয়োজিত এই উৎসবে দেশের স্বনামধন্য 150টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 300 প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। এতে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, দেয়াল পত্রিকা, প্রজেক্ট উপস্থাপন, উপস্থিত বক্তৃতা ও কম্পিউটার গেমিং সহ অন্যান্য ইভেন্টের আয়োজন করা হয়। এতে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও হাতে কলমে বিজ্ঞানের নানা ক্ষেত্র দেখতে হাজির হয় হাজারো শিক্ষার্থী। সবার আগ্রহের জায়গা ছিল নতুন নতুন আবিষ্কারের প্রতি, কেউ এসেছেন দেখতে, কেউ বা দেখাতে। আর এটা হচ্ছে আমাদের একটি প্রজেক্ট, যেটা হচ্ছে অটোমেটিক মুভমেন্ট করবে, সেটা হচ্ছে ড্রাইভারলেস কার। এটা যদি আমি অন করি দেখা যাচ্ছে এটা ডানে বামে মুভ করবে, মুভ করে দেখো দেখা যাচ্ছে দুইখানের পরে চালু হবে, কারণ আমি সামনে যদি কিছু রাখি সে ডানে বামে মুভ করবে, মুভ করে দেখবে যেখানে জায়গায় স্পেস বেশি থাকবে সে সেখানে সেই মুভ করে চলে যাবে। আমরা মূলত ইলেকট্রিক বাইক তৈরি করছি, এটা হচ্ছে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে তৈরি ইলেকট্রিক বাইক, মেড ইন বাংলাদেশ নামে একটা ইলেকট্রিক বাইক তৈরি হবে। এটা স্পেসিফিকেশন হচ্ছে এটা মাত্র 3 ঘন্টা 150 কিলোমিটার যেতে পারবে। আর এটা আমরা হচ্ছে এখন 60% পার্টস বাংলাদেশে তৈরি করছি এবং আমরা আশা করি 80% পার্টস আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারবো। আমরা অনেকদিন পর বিজ্ঞান মেলা দেখেছি, আমাদের অনেক ভালো লাগছে। এই বিজ্ঞান মেলাটাই এমনিতে ভালো হয়েছে, কিন্তু আমাদের সেকেন্ডের জন্য অনেক ভালো লাগছে। এখানে বড় বড় অনেক আঙ্কেলরা আসছে এবং মহাদেব অর্ধেক মহাদেব আমাদের আসছে, সেখানে খুব ভালো লাগছে। বিজ্ঞান ও উদ্ভাবন আয়োজনের মাধ্যম হতে পেরে আনন্দিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রতিশ্রুতি দেন শিক্ষার্থীদের সব প্রচেষ্টায় সাথে থাকার। অবশ্যই আমরা আমাদের এই বিজ্ঞান চর্চাকে আমরা নিয়মিত অভ্যাসে পরিণত করব, আমার শিক্ষার্থীদের মাঝে, শুধু আমার নয় সারা দেশবাসীর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবো বিজ্ঞানের আলো। কারণ আপনারা জানবেন 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই বিজ্ঞানকে ছড়িয়ে দিতে হবে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। জ্ঞান, বিজ্ঞান বা প্রযুক্তির জ্ঞান ছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সুযোগ নাই। এই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, সো দ্যাট আমাদের দেশের সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝখানে একটা প্রাণের আলোড়ন সৃষ্টি হয়, বিজ্ঞানকে ভালোবাসবে, হৃদয়ে লালন করবে বিজ্ঞান, তাহলেই দেশ এগিয়ে যাবে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে আমরা সক্ষম হব। বিজ্ঞান উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের সীমা পেরিয়ে বাস্তব জগতে তাদের অর্জিত জ্ঞানের ব্যবহার উপলব্ধি করতে পারবে, এমন প্রত্যাশা কম্পিউটার বিজ্ঞানী ও কলামিস্ট অধ্যাপক মোহাম্মদ কাইকোবাদের। কলেজে আমাদের ছাত্রছাত্রীরা পড়ছে, তারা শৃঙ্খলা শিখছে এবং এই সায়েন্স কার্নিভাল আয়োজনের মাধ্যমে শুধুমাত্র এই কলেজের ছাত্রছাত্রীরা না, সারা দেশের ছাত্রছাত্রীদের সুযোগ হচ্ছে বিজ্ঞান মনস্ক হতে, তাদের যে মেধা, তাদের যে চিন্তাভাবনা সেটাকে বাস্তবায়ন করতে। সুতরাং আমি আশা করি যেটা বলেছেন, এখানে আরও নিয়মিতভাবে এই আয়োজন হবে, অন্যান্য কলেজ থেকে যখন আসবে আমাদের ছাত্ররা এবং শিক্ষকরা জানবে একটা কলেজ কত সুন্দর হতে পারে, তাই না? আমাদের সব কলেজ তো এরকম সুন্দর হয়তো না, তাই না? তাদের তো সুযোগ সুবিধাও সীমিত, কিন্তু এর মধ্যেও একটা কলেজ অত্যন্ত সুন্দরভাবে তৈরি হতে পারে এবং সেখানে ছাত্রছাত্রীরা তাদের সময়টা কাটাতে পারে অত্যন্ত আনন্দের সঙ্গে। আগামী 21 মে শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।